তাহলে কি আপনি লাভ করলেন না লসে করলেন? এখন কিন্তু বলতেছেন যে ওটা 20 বছর পরে দেখা যাবে স্যার, এটা কিন্তু যারা আপনি কিনবেন এইটা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে লাভ চিন্তা করতেছেন, তাই না? যায় যায় ব্যবসাটা আপনি করে নিন, কিন্তু সরকার চিন্তা করে সবার চিন্তা, আপনি শুধু আপনার ব্যবসায় চিন্তা করলে হবে না, আপনার যে পানি কাছে হবে, আপনার যে বিদ্যুৎ কাছে হবে, ওইটা আরও দূরে দেওয়া যাবে, ওইটা বিশ্ব দূরে দেওয়া যাবে। আপনার যদি সারপ্লাস জ্বালানি আমাদের থাকে, জ্বালানি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আপনার জীবন মান অনেক উন্নত হবে। তো এইগুলোই হলো উদ্দেশ্য, ঠিক আছে? যাই হোক, আর আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। রেটটা করা হয়েছে কখন? ঠিকই 22-এর ধারাতে প্রভাবিত হবে নাকি আগে যেগুলো ছিল ওগুলো সহ হবে? মূল কথা হলো এটা জিনিসটা বুঝতে হবে, আগে ছিল হচ্ছে সার্টিফিকেট, এখন করা হয়েছে কি লাইসেন্স। নতুন আইনে বলে দিচ্ছে যে এই বয়লার চালাইতে হলে লাইসেন্স জারি হতে হবে, সেই লাইসেন্স জারি কীভাবে হবে, গ্রেড 1, 2, 3 তিনটা ক্যাটাগরিতে করা হচ্ছে। তাহলে এখন আগের আগের যারা ছিল তারা কোথায় যাবে? তাদের তো রাখতে হবে, তাই আপনাদের রাখার জন্য আপনাদেরকে সেট করার জন্যই নতুন আইনে একটা ছোট্ট ধারা দিয়ে দেওয়া হয়েছে 12 দিনে, যে তাদেরকেও লাইসেন্স জারি হিসেবে গণ্য করা হবে, তবে প্রথম শ্রেণীকে দ্বিতীয় গ্রেড আর তৃতীয় শ্রেণীকে দ্বিতীয় শ্রেণীকে দ্বিতীয় গ্রেড। কিন্তু ক্ষমতা কিন্তু বাড়ানো হয়েছে, দ্বিতীয় গ্রেডের ক্ষমতা কি 1500 স্কয়ার ফিট আর দ্বিতীয় শ্রেণী ছিল 1000, তাহলে আরো 500 বৃদ্ধি করে দিয়ে তাদেরকে দ্বিতীয় গ্রেড করা হয়েছে। যে যদি না করে আগেরটাই যদি আমাদের জন্য মানে বহাল রাখা হতো, যে আমাদের প্রথম শ্রেণীটা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীটা দ্বিতীয় শ্রেণী রেখে বর্তমান আইনে যেটা করা হয়েছে গ্রেড মানে দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী যেটা যে এখন যে উনি বললো না যে আমি তো নন টেকনিক্যাল, এখন মনে করেন আপনার দ্বিতীয় শ্রেণী আছে, দ্বিতীয় গ্রেন যেটা সেটা 5000 স্কোয়ার ফিট বলে ফেলাতে পারবে, 5000 মানে 20 টো। তা আপনি কি মনে করেন একজন মানে 5 পাস একজন কোনো ট্রেনিংও আগে ছিল না, এদের দিয়ে কি আপনার 20 টনের একটা ফ্যাক্টরির দায়িত্ব দিয়ে দিবেন? আপনার দিতে পারেন আপনার তুলনা হয়, এটা কি মালিকের জন্য লাভ হবে না বিপদ হবে? তার যদি ওরকম ক্ষমতা থাকে কার্যকারিতা মানে কোন বিধি পুরানো সেগুলো একটা দেওয়া হয়েছে এবং কোয়ালিটি তো সেই মাপের না, আপনার কিভাবে দিচ্ছেন দেওয়া হয়েছে তখন তো এখনো সমস্যা, এখনো তো ব্রয়লার অপারেটর নাই যে পরিমাণ ব্রয়লার আছে, তাহলে দ্বিতীয় শ্রেণী আপনারা এজেন্টটা চিনতে পারেন, দ্বিতীয় শ্রেণী যে পাইছে তার যোগ্যতা কি আছে, দুই একজন চুক্তিতে থাকতে পারে, ভালো চুক্তিতে থাকতে পারে, সে তো আবার পেয়ে যাবে, সে কিন্তু বেশ পেয়ে যাবে যদি ভিতরে বলতে থাকে। কিন্তু একজন অষ্টম শ্রেণী পাস কোনো ট্রেনিং হয় নাই, কয়েকদিন বয়স দুগুলা চালাইছে কিন্তু রেট পাইছে, তার ক্ষমতা কিন্তু কমে না, সে তো 4 জনের জায়গায় 6 জন চালাইতে পারছে, তাই সমস্যা নেই, সে 20 টন কেন চাচ্ছে? আপনি 4 টন থেকে 20 টনের ক্ষমতা কেন চাচ্ছে সেটা আগে বলেন। আমরা তো যেভাবে আগে থেকে চালিয়ে আসতেছিলাম চালাচ্ছেন বেলি করে, আপনি তো যেমনি তো চালাচ্ছে ওনার থেকে ঘরে চাচ্ছে যে ওখানে না ওনার তো ক্ষমতা 4 জন, আগের আইনে বিধি মোতাবেক ওনার 4 জন সাধারণ